আজকে বিএনপির যে প্রোগ্রাম দেয় সেই প্রোগ্রাম কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে বেলুনের মতো চুস্কিয়ে গেছে, গা দেখতেছেন এখন সেই জুলুস আসছে ইয়ার মির্জা ফখরুলের, এখন আর হাত তো না এরা কথা কয় না, আগের মতন সেই হাক ডাক দেয় না, ওই একটাই কথা বলে যে এক দফা শেখ হাসিনাকে উৎখাত করতে হবে, শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, শেখ হাসিনাকে হত্যা করতে হবে, এটা কি মগের মূল্য? জননীতি শেখ হাসিনা একটানা 14.5 বছর ক্ষমতায় বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন, বিশ্বের দরবারে আমরা গেলে মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশের নাগরিক, এক ব্যাগকে তারা আমাদের সম্মান করে, সে সম্মান নষ্ট করে প্রভুদের নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে, তারা একটা কথা শেখ হাসিনাকে ক্ষমতা শুধু করতে হবে, পদত্যাগ করতে হবে। কেন ভাই পদত্যাগ করব, কারণটা কি আপনি বলবেন না, আমরা ফিনা হলাম, এটা কিভাবে ভাবলেন? আপনাকে তো দেখছি 71 সনে, আপনারও দেখছি 75 সনে, আপনাকে তো বারবার দেখছি, আপনারা আপনার মুরাদ কতদূর, এই রাজপথেই আমরা আপনাদের সাথে রাস্তা রাজনীতি করছি। চাঁদের মতো উজ্জ্বল চেহারা নতুন লাক্স, আপনাদের মুরাদ কদ্দুর আমরা জানি, তাই বেশি বাড়াবাড়ি না করেই ভালো। যদি আওয়ামী লীগকে হুমকি দেন আর জননীতি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যদি উৎখাত করতে চান, তার রূপ কিন্তু হবে ভয়াবহ। আমরা চুপ করে বসে থাকবো না, চুপ করে বসে নাই, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আর জননীতি শেখ হাসিনাকে এইবার নির্বাচনে নৌকায় জয়লাভ করাবো আমরা। আছে সারা বাংলার দেশের মানুষ একদিকে তাকিয়ে আছে জননীতি শেখ হাসিনার দিকে, আজকে রংপুরে মিটিং দেখে বুঝতে পারছেন না 10 থেকে 15 লক্ষ লোক হয়েছে জনসমুদ্র, পূর্ণ পুরো উত্তরবঙ্গ ভেঙে পড়েছে, এইটা দেখে মাথা খারাপ হয়ে গেছে। এখন বলে কি তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়, এতদিন অশান্তি আর এখন শান্তি, 12টা বাজাই দেব বলে দিলাম আজকে। আমরা কিন্তু এখনো মহিলা যাই নাই, আমরা হাতে চুরি বিন্দা বৈশা রই নাই, আপনি হুঙ্কার দিবেন ঢাকার রাজপথ বন্ধ করবেন, মানুষ হত্যা করবেন, মানুষ খুন করবেন, হাইকোর্টের বিচারপতি কক্ষ ভাঙচুর করবেন, সেখানে অরাজকতা সৃষ্টি করবেন, আজকে আইন আদালত মানেন না, আজকে নির্বাচন মানেন না, আজকে ভোট মানেন না, তাদের একটাই দাবি শেখ হাসিনাকে হত্যা করো, এইটার কোনো দিন আপনাদের সম্ভব হবে না। বাংলার 18 কোটি মানুষ জননীতি শেখ হাসিনার পাশে আছে, ইনশাল্লাহ আমাদের জয় হবে।